হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে গোসল করে বাসার ছাদে চলে এলাম। তো গতকাল ভোরের দিকে, সরি আজকে ভোরের দিকে একটু বাতাসের মতো উঠেছিল, তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি হয়নি। তবে সিলেট এরিয়া দিয়ে, বাংলাদেশের সিলেট এরিয়া দিয়ে বৃষ্টি হয়েছে। তো এখন দুপুরবেলা 1:30টার মতো বাজে, বাসার ছাদে আসি। আর দেখতেই পাচ্ছেন আজকে রোদের তীব্রতাটা গত দিনের মতো অতটা না থাকলেও, একেবারে যে নেই সেটা বলবো না, মানে আছে, একেবারে নেই সেটা বলতে পারবো না, কারণ আছে তীব্রতাটা। আর এই তো বাসার ছাদে, বাসার ছাদটা আজকে একটু শেয়ার করতেছি, আবহাওয়াটা শেয়ার করলাম সাথে। রোদও আছে, ভালোই রোদ, দাঁড়ায় থাকা কষ্ট। আর এই তো দেখেন গাছে টবের বেগুন, বেগুন আছে গাছে, এ ধুন্দল। তারপরে এদিকটায় চলে আসি, করল্লা দেখাই আপনাদের। এই তো দেখেন করল্লা সাইজটা দেখেন একবার, বিগ সাইজে করল্লা। এই তো এখানে হচ্ছে বরবটি, আর এখানে দেখেন করল্লা আছে, এই যে করল্লা। আর বাসা ছাদ ভর্তি আজকে প্রচুর কাপড়, কাপড় আর কাপড়, কারণ কাপড় শুকাতে দিয়েছে, সামনে ঈদ যেহেতু চলে এসছে তার জন্য। আর ঈদে আমাদের গেস্ট আসবে বাসায়, আমার ফুপুরা আসবে, তো যদি পারি ফুপাতো ভাই এবং বোনের সাথে ব্লগ বানাতে যদি পারি অবশ্যই ব্লগ বানিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। তো জানি না, এখনও কোনো প্ল্যান নাই। দেখেন গাছটার কী অবস্থা, আসলে বৃষ্টি না হলে যাওয়া হয়, মানে রোদে একদম। এই তো লেবু গাছে, লেবু আছে গাছে, লেবু গাছে লেবু আছে আমাদের। তিন ফলটা ভালোই খেলাম এবার, গাছে তিন ফল প্রচুর খেয়েছি। আর তিল ফলের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আমি শেয়ার করছি, দেখেন বড়ই, এই সিজনে যে বড়ই আছে গাছে, এখন চলতেছে এপ্রিল মাস আর এই সময় গাছে বড়ই, এটা হয়তো 12 মাসই বড়ই গাছ, বড়ই ধরতেছে। এই যে দেখেন ড্রাগন ফলের গাছ অনেকটাই বেড়ে উঠেছে সুন্দরভাবে। এদিকটায় চলে আসি, এখন গাছে নিচ দিয়ে আসতে হবে, আসার জায়গা নাই। লেবু, লেবু ধরবে প্রচুর, লেবু যেহেতু ওই গাছের জাত সেহেতু এটা কাগজি লেবু, ভালোই ধরবে আশা করি। গাছে যেহেতু ফুল এসেছে প্রচুর পরিমাণে, দেখেন এখানেও ড্রাগন ফলটা বড় হচ্ছে, ড্রাগন ফলের গাছটা। এই যে আর এখানে পুদিনা, গতদিন পুদিনাটা শেয়ার করেছিলাম, জানি না ভিডিওতে এসেছে কিনা, এই যে পুদিনা গাছ। আর এখানে লেবু আছে, এখানে এটা হচ্ছে এলাচি লেবু। তো দেখেন এটা মালটা, যাকে আমি চায়না কমলা বলি, এটা মালটাও বলে অনেকে, তো ছোট কমলা যেহেতু এই জন্য চায়না কমলা বলছে এটাকে। আর তার লাউ শাক, এই যে লাউ এভাবে জানলার মতো করে দিয়েছে এখানে। ধনিয়া, এখানে পেয়ারা গাছ আছে, এই গাছটা আমি জানি না এটা কি গাছ, এটা আমার জানা নেই। আর এখানে যে সাজনা গাছটা ছিল, সাজনা গাছটা ছেঁটে দিয়েছে, দেখেন আবার নতুন করে সাজনা হচ্ছে এই জায়গায়। আর এই তো ভিতরে স্ট্রবেরিটা রাখা হয়েছে, এখনও বাইরে আনা হয়নি ছাদের। আর এটা ছেঁটে দিয়েছে, গতদিন আমরা খেয়েছিলাম সাজনা পাতার বড়া খেয়েছি, খুব ভালো লাগে বাসার ছাদের যখন কোনো জিনিস আমরা খাই। তো ভিউয়ার্স, ছাদে আসলে গরম বেশি, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, আর এখান থেকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।